দেশের উত্তরের জনপদে ঝেঁকে বসেছে শীত, শৈত্যপ্রবাহে অনেকটা স্থবির জনজীবন, ঘন কুয়াশায় মিলছে না সূর্যের দেখা, চলছে শৈত্যপ্রবাহ। এ অবস্থায় বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না তারা। শীত বেড়ে যাওয়ার সাথে সাথে দেখা দিচ্ছে ঠান্ডাজনিত রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন, কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। কুয়াশার চাদরে প্রকৃতি ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট চালিয়ে চলছে যানবাহন, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শীতজনিত নানা রোগে হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার কারণে আমরা রিস্কে চালবার পাই না, রিস্কে তো ভাড়াও নাই। ঠান্ডার কারণে সর্দি কাশি জ্বর, সরকারিভাবে যে শীত বস্ত্র পাওয়া গেছে চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। এখানে প্রচণ্ড কুয়াশা এবং শীত অব্যাহত আছে, আমরা যে সরকারিভাবে যে কম্বল পাচ্ছি তা অত্যন্ত অপ্রতুল, মানুষ খুব ঠান্ডায় কষ্টে আছে। উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলায় হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া তৃণমূল ও তিস্তা ধরলা নদীর পাড়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের ঘন কুয়াশা, আমাদের এই কুয়াশাতে আমরা ঘর থেকে বেরাইতে পারতেছি না, কাজকর্ম কিছু করতে পারতেছি না, কাজকর্ম যাইতে পারতেছি না, ঠিক মতো কাজকর্মে নেই, যাত্রীরা তো রাস্তা বেরোয় না ভাই। কুয়াশার চাদরে ছেয়ে গেছে সিরাজগঞ্জ, গতকাল থেকে সূর্যের দেখা মিলছে না, বাড়ি থেকে বের হলেও কাজ পাচ্ছেন না শ্রমজীবীরা। ঠান্ডায় শিশুদের নানা রোগে চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। যে কষ্ট, এই শীতে আমরা বের হয়েছি, একটা যাত্রী নাই, সাধারণ মানুষের খুবই একটু কষ্ট। দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে, গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোয়াচ্ছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। হিমালয় পাহাড় খুব কাছাকাছি হওয়ার কারণে এই জায়গায় এই সময়টাই পর্যাপ্ত শীত। এখানে মাস রাত থেকেই ঘন কুয়াশা বিরাজ করতেছে যা সকাল অবধি বিদ্যমান, বর্তমানে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করতেছে যা আগামী কয়েকদিনের মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ পর্যন্ত রূপ নিতে পারে। শীত নিবারণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন বলে প্রত্যাশা শীতার্ত অসহায় মানুষগুলোর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।